गुड आफ्टरनून বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে শুভ সপ্তমী, আর শুভ সপ্তমী সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো ঘড়িতে সময় এখন দুপুর 3:40, আর দীপঙ্কর একটু আগে কল করলো, কারণ প্রিয়ঙ্কুরদা আর দীপঙ্কর আসছে সিটি সেন্টার 2-তে। তো চলো এখন বেরোবো সিটি সেন্টার 2-এর উদ্দেশ্যে, আর আজকে হোল নাইট থাকবে ঠাকুর দেখার প্রোগ্রাম, সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ব্লগের মাধ্যমে। তো আশা করি সঙ্গে থাকবে আর দেখতে থাকবে শেষ পর্যন্ত। তো চলো শুরু করি আজকে জার্নি সিটি সেন্টার 2-এর উদ্দেশ্যে। তো ঘড়িতে সময় এখন বিকেল 4:00, এসে পার্কিং করলাম সিটি সেন্টার 2-এর বেসমেন্ট পার্কিংয়ে। তো চলো উপরে যাই, দীপঙ্কর ওয়েট করছে, প্রিয়ঙ্কুরদা এখন রাস্তায় আছে, তো জয়েন করছি ওদের সাথে। এই যে দীপঙ্কর দাঁড়িয়ে, আজকে আমরা যাবো হচ্ছে ট্রাফিক ক্যাস্ট্রো যে পাম্পটা রয়েছে সিটি সেন্টার 2-এর সেকেন্ড ফ্লোরে, ওখানে এসে পৌঁছেছি, ওখানেই যাবো। আর এই হচ্ছে সিটি সেন্টার 2-এর অবস্থা পুজোর টাইমে, মোটামুটি খালি অন্য দিনের তুলনায়। পুজোর টাইমে এখানে মোটামুটি সবগুলোতে এরকম ছোটোখাটো অফার চলছে, এখানে ইউনো রয়েছে, তো এখানেও দেখলাম যে একটা 79 রুপিজের লিকুইডের অফার রয়েছে। তো যেটা হোক একটা ঢুকে যাবো আজকে, প্রিয়ঙ্কুরদা আসুক, তারপর আমরা স্টার্ট করবো। আজকে এখন যাদের সঙ্গে রয়েছি তারা দুজনেই খুব প্রিয় মানুষ আমার, তোমরা শিলং ব্লগে দেখেছো। আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর, আর এদিকে রয়েছে প্রিয়ঙ্কুরদা। একটু পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, এই হচ্ছে দীপঙ্কর আর এই হচ্ছে প্রিয়ঙ্কুরদা। তোমরা তো অলরেডি জানো যে প্রিয়ঙ্কুরদা পেশায় চিকিৎসক, আর আমরা যেখানেই যাই মোটামুটি পাহাড়ের ট্রাভেল আমাদের একসঙ্গেই হয়ে যায়, আর ফিউচারের যে ট্রাভেলগুলো থাকবে সেগুলো তো তোমরা এই গ্রুপটাকে একসঙ্গে দেখতে পাবে। তো আজকে আমাদের প্ল্যান আছে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর যাবো দু একটা দুর্গা প্রতিমা দেখার জন্য, দেখার পরে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে ইউএনও বলে পাপটা আমরা বসেছিলাম আজকে, এটাতে এনভায়রনমেন্ট বেশ ভালো, তোমাদেরকে একটু ঘুরিয়েও দেখাচ্ছি ভিতরের এনভায়রনমেন্টটা কেমন ছিল। ব্যাক সিট বয়দের সমস্ত গান চলছে, বেশ ভালো লাগছিলো। আর এখন আমরা উঠছি, ঘড়িতে সময় এখন মোটামুটি 5:30, আর এখন যাবো হচ্ছে নিউটন সার্বজনীন যে পুজোটা আছে ওটা একটু দেখতে, তো তারপরে আবার ব্যাক টু হোম, তারপর আবার রাতের যে প্রোগ্রামটা আছে সেটা তো আছেই তোমাদের সামনে তুলে ধরবো। খাওয়া দাওয়ার পর কমপ্লিট করে আমরা এখন বেরোলাম হচ্ছে নিউটনের দিকে, একটু যাবো গাড়ি নিয়ে, আমার সঙ্গে দীপঙ্কর আর প্রিয়ঙ্কুরদা দুজন মিলেই যাবে, আমরা কিছু ঠাকুর দেখে তারপর আবার ব্যাক করবো বাড়ির দিকে। এই হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। অন্য সময় তো তোমাদের সিটি সেন্টার 2-এর মধ্যে অবস্থাগুলো দেখাই, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুজোর মধ্যে সিটি সেন্টার 2-এর অবস্থা কেমন রয়েছে। মোটামুটি খালি খালিই রয়েছে। নিউটন সর্বজনীনের এটা কিন্তু দ্বিতীয় বর্ষ, কিন্তু দ্বিতীয় বর্ষেই যে প্যান্ডেল প্রতিমা যেগুলো করা হয়েছে অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, দেখে খুব ভালো লাগলো, আর ভিডিওটাতে আশা করি তোমাদেরও দেখে খুব ভালো লেগেছে। তো ঘড়িতে সময় এখন অ্যাপ্রক্সিমেটলি 6:45, আমরা নিউটন সর্বজনীন দেখার পরে বাড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম নিউটন। এখন আমরা নিচ্ছি একটা ছোট্ট ফুচকা ব্রেক, এই ফুচকা ব্রেকটা নেওয়ার পরে বাড়ির দিকে জার্নি স্টার্ট করবো।